তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ বেসিক্যালি ব্লগ দুটো পার্ট দেখা হয়ে গেছে, আজকে তৃতীয় নম্বর পার্ট। তো চলো আজকে তৃতীয় নম্বর পার্টে দেখে দেখি কী আছে বুঝায়। আর এটা এয়ারপোর্টেরই, এখানে মানে এয়ারপোর্টেরই বিল্ডিং হচ্ছে, নতুন অফিস সব এখানটায়। নাম হচ্ছে বোয়িং, মানে তোমরা সবাই তো শুনেছো বোয়িং ফ্লাইট, তো তারই একটা মানে এখানে রুম হচ্ছে, এখানে অফিস হবে, এখানে সব হয়তো কোনো কাজ মাজ করবে, তো জানি না কি এত কী করবে, বাট এটা অনেক বড়। আর এটা দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে B1 B2, দেন B2 তো আমরা দেখিয়েছি, এটা B1-এ রয়েছে আমরা এখন, এটা কাজ চলছে, নেক্সট B2-তে কাজ হবে, সেটা পরবর্তীকালে আগে এটা কমপ্লিট হবে, তারপরে B2-তে। আর এটা এরিয়াটা অনেক বড়, এটি এরিয়াটা বড় বলতে এইটা বড় বললে একটা ভুল বলা হবে, কারণ এটা একটা এয়ারপোর্ট, আর এয়ারপোর্টটা পুরোটা জুড়ে এয়ারপোর্ট, এয়ারপোর্টের মধ্যে একটা একটা অংশ এখানে নতুন করে হচ্ছে। আর মেন যেটা এয়ারপোর্ট সেটা এখান থেকে 20 মিনিট লাগে মেন এয়ারপোর্টে যেতে, মানে যেখান থেকে যাতায়াত করা যাবে না, কারণ এটা অফিস, অফিস থেকে হবে না, অফিসে তো কাজ বাজ হবে, কিন্তু যাতায়াতের জন্য ওখানে যেতে হবে। তো তোমার সবাই দেখো, আরও সাথে থাকো। আর সকালের দিকে এখান থেকে মানে প্রচুর 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 প্লেন যায়, আর আজকে দেখো আমি দেখাবো মানে ভোরবেলার দিকে মানে কত প্লেন যায়, কারণ কালকে আমরা যখন ছিলাম তখন প্রচুর প্লেন যাচ্ছিলো। আমরা ভেবেছিলাম একবার আমি যে ব্লগটা করে দেখাই, কিন্তু তখন ভাবলাম যে হঠাৎ করে ব্লগ করব কী করে দেখাবো, মানে কোনো কিছু ই করা নেই আগের থেকে, তো ভাবলাম তাহলে কালকে ব্লগটা করি, ব্লগটা করে সব দেখানোর সুযোগ আছে, হয়ে যাবে, দেন আজকে শুরু করে দিলাম। তো বন্ধুরা অবশ্যই তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে ভালো লাগে না, মানে সাপোর্ট পেলে ভালো লাগে যে হ্যাঁ কাজ করতে, মানে ভিডিও বানাতে খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু যদি সাপোর্ট না করা না মানে ভিউজ না আসে না আসে, আমি জানি বুঝতে পারছি যে আমার আমি নতুন ইউটিউবার, মানে ততটা ভালো আমার কোনো কন্টেন্ট নেই, ততটা ভালো মানে কী করে কী করব, এগুলো আমি সঠিক মানে এতটা এখনও ততটা ভালো করে করতে পারছি না, বাট আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যদি সাপোর্ট পাই, আমি সত্যি বলছি তোমাদের সাপোর্ট যদি আমি সম্পূর্ণ পাই, আমি আমার ভিডিওতে আমি মানে যথেষ্ট ভালো করার চেষ্টা করব, আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি আমার এখানে মানে আগে রেগুলার ভিডিও মানে যেত, এখন রেগুলার ভিডিও হচ্ছে না, বহুত দিন পর পর একটা হচ্ছে, কারণ খুব ক্লান্ত লাগে, মানে এখান থেকে সারাদিন ডিউটি করার পর বাড়িতে মানে রুমে গিয়ে রান্না বাড়া খাওয়া দাওয়ার পরে আর শরীরকে ইচ্ছা করে না কোনো কিছু বলতে বা কোনো কিছু কাজ করতে, মনে হয় এখন একটু শুই। আর এই বোরিংটার জন্য তোমরা যখনই তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা আমাকে মানে আমি সত্যি বলছি মনের থেকে একটা অন্যরকম জোর আসবে যে না আমার করতে হবে, আমার জন্য অনেক আমার বন্ধুরা ওয়েট করছে, তাদেরকে আমাকে দেখাতে হবে সব কিছু। তো সত্যি বন্ধুরা তোমরা সাপোর্ট করো, আর আমি এইভাবেই ভিডিও বানাতে থাকবো। এখন 12টা বাজে, আর এখন গিয়ে নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার পোস্টে আসবো, আর ইচ্ছা আছে একটু গেম খেলবো অনেকক্ষণ পেয়ে না। এই দেখো হ্যাঁ, তো এই যে একজন পোস্টে রয়েছে বসে, তো আমি সোজাই যাচ্ছি এখন গেটের সামনে, কেন গেটে অফিস, কারণ অফিসে আমাদের ব্যাগ ট্যাগ আছে, আর ব্যাগেই রাখা আছে আমার খাবার। হ্যাঁ বুঝলাম না, চার্জার নিয়ে আসি, তোর ই আনছিস ডিট কট, আচ্ছা তাহলে চার্জ দিবি কি হবে তুই, আরে দিবি দিয়ে আসতো, ব্যাস নিয়ে নিবি দিবি, ভালো চার্জার না, তাহলে ও লিড নিয়ে নিবি, লিড নেওয়া আমার লিড নিয়ে ব্যাস আমার বসে দিবি। তো চলে এসছি, দেখতে থাকো এনজয়, শীত করতেছে না হালকা, কালকে তুমি সময় শীত করতেছো না, আজকের হালকা শীত, কালকে মোটামুটি ভালো শীত পড়েছে, কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করে না আগে দুই দিন গেম খেলে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক নেই কী করবো, এখানে যাই কি খাওয়া, এই খাওয়া দাওয়া করবি আগে, হ্যাঁ সবাই খাইনি দিলি, ওটা যাচ্ছে মধু খাতে, ভিডিও কল করে দেখা দেয়,
नहीं नहीं हम ब्लॉग बनाते हैं ना, हाँ तो इसीलिए बांग्ला में ब्लॉग बनाते हैं, ये वीडियो कर रहा था। तुम और कितना पैसा से बोल? वैसे अभी नया नया ना खुला है ना, वही बोलो तो सबसे सभी से मतलब पैसा कमाए खाना है ना। तो पैसा तो चाहिए ना जिंदगी में, पैसा है तो सब कुछ है, पैसा नहीं तो कुछ भी नहीं। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সোজা আসুক, সোজা আসার পরে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার গেম খেলবো, ততক্ষণ সাথে থাকো। খাবার খাবো খিচুড়ি, দেখতে পাচ্ছো খিচুড়ি, তো চলো খেয়ে দিয়ে আবার আসছি, ততক্ষণ সাথে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি আমাদের জায়গায়, তো এখন এখানে থাকবো, এখন 12:30 বাজতে গেলো, তখন আর থাকতে ভালো লাগছে না, পরে আবার দেখাচ্ছি, তো পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণ দেখে থাকো। বন্ধুরা এখন প্রায় 5টা বাজে, তো এখনও বসে আছি, তো এরপর 6টার দিকে বাইরে নিচে যাব, নিচে গিয়ে একটু কাজ বাজ আছে, এখন কাজ করতে হবে আর সিগনেচার মিক্সার করতে হবে আউটের জন্য, একবার আগে করে রাখি, কেন পরবর্তীতে যখন নাটটা সবাই চলে আসে তখন আর করা মানে সময় পাওয়া থাকে না, সময় থাকে মানে কি ওই ভিডিওর মধ্যে গিয়ে করতে ভালো লাগে না, তো একটু আমরা আগে আগে করবো। আর আমরা সব চলে যাব বাইরে, যখন যাব তখন ওই এয়ারপোর্টের যে প্লেনগুলো যায় খুব কাছ থেকে সকালের দিকে, সেগুলোর ভিডিও করবো, ভিডিও করে সেগুলো দেখাবো, আর সব কিছু দেখাচ্ছি এখন। তো বন্ধুরা অবশ্যই দেখে থাকো, আর অবশ্যই এখন তো জোরে ঘুম পেয়েছে, চোখ বিশাল জ্বালা করছে, মানে কি বলবো আর এত মানে কোন জেগে থাকা বিশাল, খানিকক্ষণ তো মানে চেয়ারে মাথা দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মশার কারণে এত মশা ঘুমানো এখন অসম্ভব, এই বসে আছি তাইতেই। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ যাতে আমাদের ভিডিও আর বেল আইকনটা অন করে দেবে, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে যায় পৌঁছে যায়, সেই জন্য। এখন 6টা বেজে গেছে আর এখন যাচ্ছি বাইরে, বাইরে চলে এসছি প্রায়, তো এখনো ভালো অন্ধকার রয়েছে, এখনো তুমি দেখতে পাচ্ছ ভালো অন্ধকার, আর এখন যাব দেখি গিয়ে কি কিছু করি, কারণ করার পরে আর এখনই এই মাত্র একটা প্লেন গেল, নেক্সট আরও প্লেন যাবে, এখনই প্রচুর প্লেন যাবে, এখনো 1 মিনিট লাগ পরপরই প্লেন যায়, তো ঠিক আছে বলা যে দুধ দিতে চলে আসছে, দেখো দুধ দিয়ে বুঝতে পারছো, সকালবেলা দুধ দিচ্ছে, এখন এই দুধ দেবেন যাবে কী হবে মানে চাটা বানানোর জন্য সারাদিনে, তো আমাদের অফিসে দিয়ে দেয়। ये तो शायद 20 मीटर था, 20 से 40-50 मीटर होगा, हाँ पता है 50 मीटर है ना, एक ब्लेंड गलो 50 मीटर दूर थे तोला, तो देखते हो बंधुरा हमारा ड्यूटी थे इसे এখন রান্না বাড়া করলাম, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এখন এসে বিছানায় এসে শুলাম, এখন ঘুমাবো, তো বন্ধুরা চলো ঘুম থেকে উঠে দেখাচ্ছি কী করি না করি। আজকে আমাদের একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে, সেই জন্য আমাদের আজকে রান্নাবড়া করতে পারিনি, ভাতে ছিল শুধু ভাত, সেটা জল দিয়ে রেখে দিয়েছি, আর আজকের জন্য কী নিয়েছি দেখাচ্ছি আমি, সেটা দেখতে পাচ্ছ ব্রেড, ব্রেড আর জ্যাম নিয়েছি, তো এই ব্রেড জ্যাম নিয়ে আজকে রাত্রে খেয়ে নেবো দুজনে, তো ঠিক আছে বন্ধুরা এখনও ঘুম মানে ভেঙেছে, ভেঙে আমি এগুলো করলাম, আর এখনও সে শুয়েই আছে, এখন ওঠেনি, তো তো বন্ধুরা আমাদের এখন সব কিছু গোছা হয়ে গেছে, এখন ড্রেস পরবো, ড্রেস পরে আটা দেবো,
তো বন্ধুরা আজকে এখানে ইবদি ছিল, আমাদের বলেছিলাম যে কি করি না করি রুম থেকে বেরিয়ে সেটা দেখাবো, তো আজকে এখানে ইবদি। আর অবশ্যই যারা নতুন বন্ধু দেখবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই সবাই সাপোর্ট করো আমাকে যাতে আমি ভিডিও নাতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ, বাই।